2018 সালের ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম কক্সবাজার 100 কিলোমিটার রেল লাইন নির্মিত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। সকালে রাজধানীর কমলাপুরে ঢাকা চট্টগ্রামগামী তূর্ণা প্রভাতী এক্সপ্রেসের নতুন কোচ উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এই সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অবশিষ্ট মেয়াদের মধ্যে রেলের দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে। রাজধানীর যানজট নিরসনে সার্কুলার ট্রেন চালু করতে যাচাই বাছাইয়ের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ইন্দোনেশিয়া থেকে আরও 200 নতুন কোচ দেশের রেলপথে সংযোজন করা হবে। এছাড়া বঙ্গবন্ধু সেতুতে প্যারালাল আরেকটি রেল সেতু নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মুজিবুল হক। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, রেলপথে বাসের ব্যবহারের বিষয়টি নিছক অপপ্রচার। ঢাকা থেকে চট্টগ্রাম যাবে মহানগর প্রভাতি একদম সম্পূর্ণ নতুন কোচ দ্বারা। 200 কোচেস আমাদের বহরে আসবে, তাও প্রক্রিয়াধীন আছে, মাসের দ্বারা কোনো টেনশনে না। উন্নয়ন আমাদের এটাকে শুধু সহায়ক হিসেবে, যাতে সহায়ক হিসেবে দেওয়া হয়েছে, আজকে আপনারা পত্রিকায় দেখবেন একদম ক্লিয়ারভাবে আমরা এই ব্যাপারে সমগ্র জনসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তি আকারে আমরা বিভিন্ন পত্রিকায় জানিয়ে দিয়েছি।